হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। খুশবু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস লাল লাল ঝোল। চলো রেসিপিটা দেখে না। 500 গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি। এবার এই এই উপকরণগুলো আমি কেটে নিয়েছিলাম, এবার এগুলো মাখিয়ে নেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, তিন চামচ মতন আদা রসুন বাটা নিয়েছিলাম, এই আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এক চামচ মতন দিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। মশলাটা মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের উপরে চিনি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু কালার আসে। এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, এবার মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেবো। আলুটা দিয়ে নেবো, আলুটা দিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার মাংসটা আমি নামিয়ে নেবো। মাংসটা আমি তোমাদেরকে একটু খেয়ে বলছি কেমন হয়েছে। খুবই গরম, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাই না? খুলেই গেল, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।